হাই, আমার নাম রিমা। আমার চ্যানেলের নাম ক্রিয়েটিভিটি পাওয়ার। তো চলুন আজকে আমরা একটি আনবক্সিং ভিডিও করি একটি ট্রাইপডের। এইখানে আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, কোথায় গেল, এই যে আমার ট্রাইপড আমি পেয়েছি। এটা দাম ছিল 990, আমি পেয়েছি এটা 350-এ। এখনো আপনারা কিনতে পারেন, আজও দাম আছে 350। ফ্লিপকার্ট থেকে এসেছে, এটার দাম ছিল 999, আমি পেয়েছি এটা মাত্র 349-এ। আর আমার অলরেডি এটা খোলা হয়ে গেছে, তো দেখিয়ে দিই আমি। এই হচ্ছে ট্রাইপডটা, দাম ছিল 990, আমি পেয়েছি 349-এ। আজকে বাড়িতে ভাই নাই, তো আমাকে একাই করতে হচ্ছে ভিডিওটা। পরের দিন থেকে আর ভাইকে লাগবে না ভিডিও করতে, আমার ট্রাইপডই আমাকে হেল্প করবে। বাহ, খুব সুন্দর একটা ব্যাগে এসছে। এই আমাদের ট্রাইপড, আচ্ছা এর ভিতরে আরো একটা কিছু আছে। বাহ, এটাকে আমরা লাগাতে পারি এইখানে, বা এটাকে আমরা লাগাতে পারি এইখানে। তো আমি এখানে লাগিয়ে নিব। এখানে লাগিয়ে নিলে একটু বেশি লম্বা হবে জিনিসটা, এরকম করে ঘোরালেই জিনিসটা লেগে যাবে। এই আমাদের লাগানো হয়ে গেছে, এবার আমরা এটাকে করব বড়। এরকম করে টানলেই এটা বড় হয়ে যাবে। এবার আমাদের করতে হবে এই যে নটগুলো আছে, এইগুলোকে সব ওপেন করে দিতে হবে। এই যে নট, একটা ওপেন করলাম, দুটো ওপেন করলাম, তিনটে ওপেন করলাম। ঠিক আছে, এরকম করে আমাদের প্রত্যেকটা নট ওপেন করতে হবে। করে নিলাম লম্বা প্রত্যেকটাকে, প্রত্যেকটাকে লম্বা করার পরে
এই নোটগুলোকে আবার বন্ধ করে দিতে হবে। এবার এটা হয়েছে ফুল, এটাকে নামিয়ে দিলেই এটা সমান হয়ে যায়। এবার আমরা করব ওপরে এটাকে এরকম করে সোজা, এই পোর্শনটা যেটা আছে, এই পোর্শনটা যেটা এখানে আমাদের লাগাতে হবে মোবাইল, মোবাইলটা লাগানোর জন্য এটাকে উপরের দিকে এরকম প্রেস করলেই এটা বাড়ে এবং এখানে আমাদের মোবাইলটাকে আটকে দিতে হবে, ঠিক আছে। তারপরে এই যে সুইচটা, এইটাকে যদি আমরা এই দিকে ঘোরাই, এটাকে যদি আমরা এইদিকে ঘোরাই, তাহলে এর কাজ কি? তার আগে আমরা এটাকে তুলে নিই, এটাকে তুলে নিয়ে আমাদের এর নটটা, এই যে নটটা, এটাকে লাগিয়ে দিতে হবে। এইটাকে তোলার পরে এই নটটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়েছি আমি এই নটটাকে টাইট করে। এবার আমরা কি করব, এই যে এইটা, এইটা একটা আছে এখানে, এর তলায় একটা আছে, এর তলায় একটা, এই তলারটাকে টাইট দিলে, এই তলারটাকে টাইট দিয়ে ঘোরালে তবেই এটা কিন্তু মজবুত থাকবে, তাই এটাকে অবশ্যই টাইট দিতে হবে। তারপরে এই যে এইটা, এইটার কাজ কি? এইটার কাজ হলো এই রকম করা, এই রকম করা। এটা এই পজিশনে রেখে আমি যদি টাইট দিই তাহলে এটা এই পজিশনে লক হয়ে যাবে। যদি আমি এটাকে আবার খুলে এই পজিশনে দিই টাইট, তবে এইটা এখানে লক হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটাকে এইভাবে রাখব, লক করে দিলাম আমরা। আমরা এইটার কাজ কি? এই যে এইটার, এইটার আমরা লুজ করে নিলাম, লুজ করে নিয়ে এইটার কাজ হচ্ছে এটাকে আমরা ফোন, যদি আমরা যদি নিচের নিচের দিকের কোনো ভিডিও করতে চাই, এইভাবে যদি কোনো ভিডিও করতে চাই এইভাবে ফোন রেখে, তবে আমরা এটাকে এইভাবে নামিয়ে দেব। যদি আমরা আরেকটু ওপরের দিকের ভিডিও করতে চাই এই রকমভাবে, তাহলে আমরা এখানে এসে নবটাকে টাইট দিয়ে দেব, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখে নিলাম, আমরা যেহেতু লম্বালম্বি করব সেহেতু আমরা এইভাবেই রাখতে হবে। এটাকে বন্ধ করার জন্য এবার আমরা কি করব, প্রথমে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা লুজ করে দেব। এটাকে আমরা যদি লুজ করি, চলে এলো, বন্ধ হয়ে গেল। এবার আমরা কি করব, এইটাকে আলাদা করব। এটাকে আমরা লুজ করছি, এটাকে আমরা লুজ করছি, লুজ করছি, ঘোরাচ্ছি, এটা ধীরে ধীরে লুজ হয়ে গেছে, এই যে এটা হাতে চলে এসছে লুজ হয়ে। এটাকে আমরা আলাদা প্যাকিং করব। এবার আবার এটাকে আমরা টাইট দিয়ে দিলাম একটু, যাতে এটা দম করে খুলে না পড়ে যায়, ঠিক আছে। এটাকে আমরা আবার একটু টাইট দিয়ে দিলাম। এবার আমাদের কাজ কি, এটাকে নিচের দিকে এরকম করে মুখটাকে বেঁকিয়ে নেওয়া, আনবক্স আবার বক্স করার সময়। তারপরে এটাকে আমরা এইভাবে ধরবো, এটাকে এরকম করে ধরে টান মারলে তবে এটা এরকম বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেল, এবার আমাদের এতদূর বন্ধ হয়ে গেছে। এবার আমরা কি করব, পাগুলোকে বন্ধ করব। পাগুলোকে বন্ধ করার আগে আমাদের কি করতে হবে, এই পোর্শনগুলোকে, নটগুলোকে খুলতে হবে। তাহলে আমরা এই পোর্শনগুলো আগে খুলে নিই, নিচ্ছি এটাকে, ঠিক আছে। এটা এরকম করে হলো, নেক্সট এটা, এটা সোজাসুজি থাকলে এরকম ভাবে বন্ধ হয়ে যাবে। এটা এরকম করে দিচ্ছি। তারপরে
এরকম করে এটাকে আমরা বন্ধ করব। এরকম করে আমরা এটাকে বন্ধ করে দিলাম। এবার এরপরের প্রসেস কি, এইগুলোকে এইভাবে আমরা লক করব, ঠিক আছে? এটাকে এই রকম করে আমরা লক করে দেব। লক করে দিয়েছি, এটাকেও আমরা লক করে দেব। এরকম করে হয়ে গেল, এটা বন্ধ, ঠিক আছে? এটা আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। তাহলে এবারে